বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। এই তো আমি আজকে একটা সুশি পিঠা রান্না করছি। এটা কোন কোন জেলায় কীরকম ভাষা বলে আমি জানি না। আমার সুশি পিঠা রান্নাটা অনেক সুন্দর রান্না হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি মুখে। তো আমার রান্নাটা আপনারা বাসায় টেরে করে দেখবেন। তো আমি মূল রান্নাতে চলে যাচ্ছি, আপনাদের পুরো রেসিপিটা আমি দেখিয়ে দেবো কী কী লাগে সুশি পিঠাটা রান্না করতে। আর যেই যে জেলায় যেই যেই ভাষা বলেন সেই ভাষা দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আসলে এই পিঠাটা কী নামে বলা হয়, আমরা সুশি পিঠা বলি। তো আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। এখন আমার মূল রান্নাতে চলে আসলাম। আসলে শুকানো সুশি পিঠাটা কী কী লাগে রান্না করার জন্য সেগুলি আমি দেখিয়ে দেবো। প্রথমে আমি সুশি বানানো নিয়েছি, এটা আমি বানিয়ে তারপর শুকিয়ে নিয়ে আসছি গ্রাম থেকে। তার সাথে নিয়ে আসছি দুধ। তো তার সাথে দুধটা নিয়ে আসলাম। দুধ আমি আমার পিঠার পরিমাণ মতো দুধ দেওয়া হবে। এইটা সম্পূর্ণ দুধ দিয়েই কিন্তু রান্না করা হয়। তো আমি এখানে দুধ নিয়েছি, আমার আরও দুধ এক্সট্রা আছে, সে যদি আমার লাগে তাহলে সেই জায়গা থেকে দিব। আর এখানে নিয়েছি আমি নারিকেল নিয়েছি, এখানে চিনি নিয়েছি, সাথে তো লবণ অবশ্যই লাগবে, তারপরে মশলার ভিতর লাগবে তেজপাতা আর লাগবে এলাচ। তো আমি সবগুলো নিয়েছি। এবার আমি একটা পাতিল নিয়ে নিচ্ছি, পাতিলটা একটু গরম হয়ে আসবো। এরপর আমি দুধ দিয়ে দিব। এর ভিতর দিয়ে দিব আমি নারিকেলটা। আমি নারিকেলটা সম্পূর্ণ দিব না, অর্ধেকটা নারিকেল হাত দিয়ে একদম কষিয়ে তারপরে দিব। এই পর্যায়ে নারিকেলটা আমি আমার পরিমাণ মতো নারিকেল নিচ্ছি। আমরা এই পর্যায়ে নারিকেলটার ভিতরে একটু পানি দিব, যেটা আমি আমার মা শাশুড়ি করে দেখছি সেইভাবেই আমি করার চেষ্টা করবো। তো আমরা নারিকেলটা এইভাবে কুচকিয়ে নিব। দিয়ে দিলাম, এখন আমি চিনি দিয়ে দিব। এখানে চিনিটাও সবসময় নিজের পরিমাণ মতো হবে, কারণ এখানে মাপ দেওয়া দিয়ে রান্না করা যাবে না, কারণ যতটুকু পিঠা আপনার থাকবে ততটুকু নেবেন। এটা আসলে কোন জেলায় কী পিঠা বলে আমি জানি না, আমাদের জেলায় সুশি পিঠা বলে। আমরা সুশি পিঠা রান্না এইভাবেই করি। তার সাথে আমরা এখন লবণটা অ্যাড করব, লবণটাও স্বাদ মতো, যে স্বাদ মতো লবণটা অ্যাড করতে পারে। তো এগুলি বুলক আসার জন্য আমি মশলা এখন মশলাটা দিয়ে দেবো। তো আমি এখানে দুই তিন টুকরা তেজপাতা দিয়ে ছিঁড়ে ভালো করে ছিঁড়ে দিবে, এত লম্বা লম্বা দিবে না, এইটা হাত দিয়ে মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে তারপরে দিবে। তারপর এলাচ দিচ্ছি তিন চার টুকরা, এটাকে আমরা মাছ দিয়ে এভাবে ফেলে দিব, ফাটিয়ে দিব। ফাটিয়ে দিলে হবে যে গ্রাম। এই পর্যায়ে আপনারা চাইলে বাদামও দিতে পারেন, বাদামের শিল্পাটা একটু হালকা শেষা দিয়ে বাদাম দিতে পারেন। তো আমার বাসায় বাচ্চারা বাদাম পছন্দ করে না, সেই জন্য আমি বাদাম দিচ্ছি না। তো এখন বুলক আসার জন্য আমি অপেক্ষা করব, আর মিষ্টিটা দেখবো, আমরা লবণটা দেখবো। মিষ্টি লবণ না দেখে কিন্তু পিঠাটা দেওয়া যায় না। আর পানিটা অনেক ভালোভাবে বুলক আসতে হবে দুধটা, না হয়তো পাংসা মাংসা লাগতে পারে। আমি যেভাবে শিখছি সেভাবেই রান্না করার চেষ্টা করছি। এখন যার যার জেলায় কীভাবে রান্না করে জানি না। তো এটা আমি এখন লবণ আর চিনিটা দেখবো ভালোভাবে। আমার মনে হচ্ছে যে চিনিটা আর একটু লাগবে, চিনিটা আমাদের জন্য কম হয়ে গেছে। এইভাবে দু তিন মিনিট ধরে বললাম একদম ব্লক আসুক, তারপরে আমি পিঠাটা দিয়ে দিব। কারণ যেই দুধের যে পাঁচশো একটা ভাব, ওই ভাবটা চলে যাবে, আমি ফিটাটা দিয়ে দিব। তো দুই তিন মিনিট হয়ে গেছে যে এইভাবে গোলাচ্ছে, আমি এখন এই পর্যায়ে ফিটাটা দিয়ে দিচ্ছি। ফিটাটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনার পানির চেয়ে ফিটাটার পরিমাণটা যে বেশি না হয়, সেক্ষেত্রে আপনি এইভাবে নুন মারতে থাকবেন। আমার পানির সাথে একদম ফিটাটা একদম পারফেক্ট হচ্ছে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব, কারণ ফিটাটা আমার তো একেবারে শুক না, এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় রাখতে হবে। সেটা আমি হালকা আঁচে রাখবো, কারণ হালকা আঁচে রাখলে পিঠাটা সুন্দরভাবে ফুটে আসবে। পিঠাটা কিন্তু একেবারে শুক না, এটা সিদ্ধ হতে একটু সময়ই লাগবে। তো আরও দুই তিন মিনিটের জন্য আমরা অপেক্ষা করব।
দুই তিন মিনিট পর অপেক্ষা করে দেখলাম যে এখনও ফিতাটা ফুটে নেয় নাই, এখনও মনে হয় জল একটু সময়ের জন্য বাকি আছে। তো আমি এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিব, দেখি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিনা। তো কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আমি কিছুক্ষণ পর পরে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার মনে হচ্ছে যে ফিতাটা একবার হয়ে আসছে, অল্প কিছু সময় বাকি আছে। তো এখানে যদি আপনারা ঝোলটা যদি পাতলাই খেতে চান, তার ক্ষেত্রে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যদি যারা ঝোলটা একটু ঘন খেতে চায়, তাদের জন্য বলি যে ঝোলটা এইভাবে কিছু চাউলের গুঁড়া নিব আমরা। চাউলের গুঁড়া নিয়ে এটাতে পানি দিয়ে চাউলের গুঁড়াটা গুলে তারপর না আমরা আগ মুহূর্তে দিয়ে দিব, যাতে ঝোলটা একেবারে ঘন হয়ে যায়। যারা ঘন খায়, আমার বাসায় ঘন খায়, আমি দিব। কিন্তু যারা পাতলাই যখন পাতলা ঝোল খায়, তাদের জন্য আর প্রয়োজন হবে না। তো ফিতাটা আমার রান্না হয়ে গেছে, একেবারে শেষ পর্যন্ত রান্না হয়ে গেছে। আমি একটা পাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আমার ফিটাটা যদি রান্নাটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই ফিটাটা কিন্তু একেবারে রোদে শুকানো ফিটা, এটা যখন আপনার বাসায় সংগ্রহ করতে চাইবেন তখন আপনার বাসায় সংগ্রহ করে রাখতে হবে। তো আমার ফিটা রান্না শেষ। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।